আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে ঝটপট একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাচ্ছি। দুই পিস পাউরুটির সাথে একটা ডিম আর সাথে ঘরে থাকা কিছু মশলা দিয়ে মজাদার এই পাকোড়া বা বলগুলো তৈরি করা যাবে। খেতেও বেশ মজাদার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে নিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি। তিনটি কাঁচামরিচকে মিহি করে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি লবণ এক চা চামচ, লাল মরিচের গুঁড়া পোনা এক চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ, সবগুলোকে দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। চাট মশলা নিয়েছি এক চা চামচ। চাট মশলার পরিবর্তে চটপটির মশলা অথবা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিলেও হবে। দুই থেকে তিন টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। গোটা জিরা দিয়ে দিলাম আধা চা চামচ। শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম 1/4 কাপ। আর এখানে নিয়েছি দুই পিস পাউরুটি। পাউরুটিগুলোকে পানির মধ্যে ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে, আর উঠিয়ে পানিগুলোকে খুব ভালো মতো চিপে নিতে হবে। আমি দুই পিস পাউরুটিকেই পানিতে ভিজিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। একটি স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পাউরুটিগুলোকে যেহেতু আমি ভিজিয়ে নিয়েছি তাই খুব সহজে এগুলো গলে যাবে। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ দুটোই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। মাখানোর পরে আমার মনে হলো বাইন্ডিংয়ের জন্য আরও কিছুটা চালের গুঁড়া লাগবে। আমি আরও 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিলাম। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। তবে চালের গুঁড়া দিলে এই বলগুলোর উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এভাবেই রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে হাতটা ধুয়ে ভেজা হাতে বলগুলোকে করে নিচ্ছে। বলগুলোকে করে নিয়ে সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিতে হবে। এখানে তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। এই বলগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। যখন একটা পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এবার উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে ডিম আছে তাই এই বলগুলো কিন্তু বেশ অনেকখানি ফুলে যাবে। যেহেতু এখানে বেশ অনেকটা চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে তাই এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভাজলেই এর উপরের লেয়ারটা অনেক বেশি মচমচে হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব চমৎকার একটা কালার এসেছে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার এই পাকোড়া বা বলগুলো হয়ে গেছে। আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিলাম। এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলো শুষে নিবে। সবগুলো পাকোড়াকে একইভাবে ভেজে নিয়ে সার্ভ করে দিয়েছি। একটু ভেঙে দেখাচ্ছি। এর উপরের লেয়ারটা কিন্তু অনেক মচমচে আর ভিতরে ডিম থাকার কারণে এরকম স্পঞ্জি হয়ে থাকে। হাতের কাছে যখন কিছুই থাকে না দুই পিস পাউরুটি আর ডিম দিয়ে চাইলে মজাদার এই পাকোড়া বা বলগুলো তৈরি করা যাবে। গরম গরম এই পাকোড়া বা বলগুলো খেতে কিন্তু বেশ মজাদার। বিকেলে চায়ের সাথে জমিয়ে খাওয়া যাবে। বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।